رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته ওমান থেকে ভাই আলমগীর জানতে চেয়েছেন বারকাল্লা আল্লাহ যে কোরআনে বিভিন্ন জায়গাতে এলাম দিয়ে যে তুমি জানো যে এই তুমি জানো বলতে সবসময় কি আল্লাহকে জানার জন্য বলা হয়েছে নাকি অন্য কথাও বলা হয়েছে যে অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহকে জানার জন্যই এলাম শব্দটা ব্যবহার হয়েছে অথবা কোনো কোনো জায়গাতে যে আল্লাহর বিধান সম্পর্কে জানার জন্য বলা হয়েছে যেমন এক জায়গাতে এসেছে ও আলামু দুনিয়া আন্নামাল আন্নামুল হায়াতুল্লাহ আল্লাহ তুমি জেনে রাখো যে এই সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে ফেতনা এবং দুনিয়ার পরীক্ষা স্বরূপ এবং দুনিয়ার খেল তামাশার মতো আর কি সন্তান ইত্যাদি এভাবে বলা হয়েছে তো এখানে আপনার প্রশ্ন হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আল্লাহকে জানতে বলা হয়েছে তো আমি কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে জানবো আল্লাহ এবং আল্লাহ রাসুলকে জানা এটা হচ্ছে আমাদের উপরে এক নম্বর ফরজ আল্লাহ সম্পর্কে জানা এটা হচ্ছে আমাদের উপরে এক নম্বর ফরজ ফ আলম আনহুল্লা ইলাহা ইল্লাল্লাহ ফ আলম আলম আল্লাহ আজিজুল হাকিম ইত্যাদিভাবে কোরআনের মধ্যে বলা হয়েছে যে জানো যে আল্লাহ সারা সত্য কোনো মাহবুদ নেই তুমি জানো যে আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময় ইত্যাদি এভাবে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হলেন গফুর রহিম মানে উনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান উনি রহমান দয়ালু এগুলো জানতে বলা হয়েছে বান্দাকেই তো আল্লাহ রব্বুল আলমিনকেই আমরা চিনি না তো এখানে চিনি না বলতে আমরা যদি যাই যেমন আমরা একটা হাদিসের দিকে একটু তাকাই লক্ষ্য করি যে রসুলসালাহ আলিহাসালামসম্মত হাদিসের মধ্যে আসছে যে মহাবিয়া হ্যাঁ মোয়াবি আপনার হাকাম আমি যদি আল্লাহ আনহ উনি যে একজন জারিয়াকে একটা ছোট্ট মেয়েকে উনি চট দিয়েছিলেন ওনার ছাগল বাগে খেয়ে ফেলেছিল তার দায়িত্বে থাকা অবস্থাতে এই জন্য তো চট দেওয়ার পরে উনি যখন অনুতপ্ত হলেন সাল্লামের কাছে এসে পুরো ঘটনা বললেন বলছেন যে আমি তাকে মুক্তি দিতে চাচ্ছি আজাদ করে দিতে যাচ্ছে। তখন আল্লাহর বললেন যে তাকে ডাকো ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন যে আইন আল্লাহ ইন্টারভিউ হচ্ছে আমি একটু বলি যে একজন কিনা গোলামকে মুক্ত করে দেওয়া হবে যার দাম অনেক তো এই শুধু শুধু তাকে কি ফ্রি ফ্রি মুক্ত করে দেওয়া হবে এই জন্য তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে তো ইন্টারভিউর প্রথম প্রশ্ন ছিল সাল্লাম প্রশ্ন করলেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় মানে সে এই একটা প্রশ্নের দ্বারাতে সে আল্লাহকে চিনে কিনা সাল্লাহ আলিক আসাল্লাম কিন্তু এটা বের করে নিচ্ছেন বের করে নিলেন বললেন যে আল্লাহ কোথায় তখন সে বলল আল্লাহ আল্লাহ সামা অথবা আল্লাহ ফুক সামা আল্লাহ আসমানে আল্লাহ আসমানের উপরে এটা বললেন দ্বিতীয় প্রশ্ন বললেন মান আনা তো এই ছোট্ট মহিলা জারিয়া বলা হয়েছে হাদিসে তো বললেন যে মান আনা আমি কে তো এই প্রশ্নের উত্তর আমার মনে হয় বেশি উপযুক্ত ছিল উত্তরটা যে আপনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুালেব কুরাইশ বংশের সন্তান বা ইত্যাদি এইসব বলার দরকার ছিল কিন্তু ছোট্ট মহিলা কী বলেছিল যে আন্তা রসুল্লাহ আপনি হলেন আল্লাহ রসুল তাহলে এটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এই ছোট্ট বালিকা কিভাবে উত্তর দেয় যদি সে না জানতো যদি তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যদি জ্ঞান না থাকতো তাহলে সে কিভাবে বলবে তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে কেয়ামতের দিন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে নামাজ নাই কালাম সালাত সিয়াম হজ জাকাত ইত্যাদি কত কিছু আছে এসব পুরোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না শুধু আল্লাহ সম্পর্কে আচ্ছা এটা আমরা যদি একটু ভাবি একটু ভাবেন তো আপনি যে এই আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্য তোমার রবকে তো এই আমার রবকে এই বিষয়টাতে একবার সহজ অধ্যায় তো এই প্রশ্নটাই করবে কেন কেউ কবরের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু চিন্তা করেন ভাই ভাই একটু চিন্তা করেন যে এই প্রশ্নটা আল্লাহ রব আল কেন ফেরেজ তারা কেন করবে তোমার রবকে অথচ পৃথিবীর বাসীর সবাই প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা সৃষ্টি জানে যে আমার রব আল্লাহ অথচ তাও প্রশ্ন করবে কেন যে আমি রবকে চিনেছি না তাহলে রবকে চিনতে হবে ওই মহিলাটা যেমন রবকে চিনেছিল তাই বলতে পারলো আল্লাহ ইসলামা আল্লাহ আসমানে অনুরপাবে সে জেনেছিল রাসুল উনি রাসুল উল্লার পক্ষকে প্রেরিত একজন বান্ধব রাসুল জেনেছিলেন সো আমাদেরকেও জানতে হবে কিভাবে জানবো আমরা আমরা জানবো প্রথমত হচ্ছে আমি আপনাকে শর্ট কোর্স দেবো প্রথমত বলবো যে শেখেরা হেদের কথা বলেন আকিদার বক্তব্য দেন তাদের একটু বেশি শুনতে হবে শেখ মুতুর রহমান মাদানি আছেন তারপরে অনেক মাদানি আছেন বিশেষ করে তারপরে বাংলাদেশে আছেন অনেকেই ডক্টর বিন হোসেন ওনারাও আকিদার কথা অনেক বলেন আমাদের আকিদার কথাগুলো বলেন ইনাদের বক্তব্যগুলো শুনতে হবে তারপরে পৃথিবীতে সবচেয়ে তাওহিদের বড় কিতাব হচ্ছে আমাদের একটা প্রশ্ন থাকে এবং প্রশ্ন করে করেওছি মদিনা বিশ্ববিদ্যালয় পড়ার সময় জেনেছি যে তাওহিদের সবচেয়ে সুন্দর বই কোনটা তো আমাদেরকে বিভিন্ন ধরনের নাম বলতো তখন উস্তাদ একসময় বললেন যে তাওহিদের সবচেয়ে সুন্দর কিতাব হলো আল কোরআন সো ভাই আলমগীর ভাই তো না আলমগীর ভাই আপনি আল কোরআন পড়ার চেষ্টা করুন সুরা ফাতেহার মধ্যে তাওহিদে ভর্তি হয়ে আছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটা তাওহিদ আর রহমান আর রহিম এটা তাওহিদ তারপরে হচ্ছে মালিক ইউমুদ্দিন এটা তাওহিদ এই ইয়াকা না আবুদু বা এই ইয়াকা নাস্তাইন এটা হচ্ছে তাওহিদ সো সো তাওহিদে ভরপুর হয়ে আছে পবিত্র কোরআন সো সরা ফাতেহা থেকে নিয়ে সরা এখলাস ইত্যাদি যেগুলো আছে এতে সোরা এখলাসের কারণে একজন ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল্লাম জাননাতেই বলে দিলেন এবং বললেন যে আল্লাহ তোমাকে ভালোবাসেন শুধুমাত্র তোমার এটা এই তেলাওয়াতটা করার কারণে এর মধ্যে তাওহিদ আছে তাই সো কোরআনটা বেশি করে পড়বেন আর ভালো ভালো আলোচনাগুলো শুনবেন সুন্দর বইগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন আকেদার বইগুলো আছে ইনশাআল্লাহ জানতে পারবেন আর আকেদাই আকেদারটাই হচ্ছে আমাদের মূল জিনিস বারাক আল্লাহ